হঠাৎ বিদ্যুৎ চলে গেল, মাছের কাঁটা বেঁধে গেছে, আমরা চিল্লাচ্ছি তাড়াতাড়ি জানাটার লাগান, তাড়াতাড়ি কারেন্ট দেন। পাশ থেকে অন্ধ আমার হাত চেপে ধরে বলছে, ভাই মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লাচ্ছেন? আরে 42 বছর আমার কাছে কারেন্ট থাকা না থাকার সময়। বললাম আপনি টের পেয়েছেন না? আপনি এখনো টের পান? আজ 42টা বছর আমার কারেন্ট নেই, আপনি 2 মিনিটের ভেতরে যা মনে করছেন কারেন্ট চলে যাওয়ার পরে 42 বছর আমার কাছে তাই মনে হচ্ছে। তা আমি তো 42 বছর কোনোদিন চিল্লাইনি, আপনি চিল্লান মানে? আপনি তো টের পাননি যে কি জিনিস পেয়েছে, এমন কি চোখ এত বড় নিয়ামত, যাদের চোখ নেই অন্ধ, এরা যদি, আমরা যারা চোখ আছে ঘুমিয়ে থাকলে যদি স্বপ্নে দেখি তাহলে কিছু দেখতে পায়, স্বপ্নে কিছু দেখা যায় না, কিন্তু যাদের অন্ধ এদের জিজ্ঞাসা করবেন, ঘুমিয়ে থাকলে যদি স্বপ্নেও দেখে ওরা কিছু দেখতে পায় না, শুধু আওয়াজ শুনে। আমার তো মনে হয় আপনাকে যদি দুনিয়ায় আল্লাহ কিচ্ছু না দেয়, শুধু যদি চোখ দেয়, দুইটো না একটাও যদি দেয়, তাও তো কেয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকলে চোখের হক আদায় হবে না? হবে। খাবারের পরে যখন ডাল দেয় না, শেষের দিকে ডাউল দিচ্ছে, অনেক চিৎকার করে বলছে, ভাই আমি এখন খাবার শেষ করতে পারলাম না, আপনি পানি ঢেলে দিলেন। আমি বললাম, ভাই পানি না, এ ডাউল। ওটা শেষ করার পরে এবারে শ্যামাই দেয়, এরপরে দুধ দিয়ে যায়, বিভিন্ন এলাকায় সিস্টেম আছে। শ্যামাই দেওয়ার পরে বলছে, আমারে কেবল আমি এখন হাত পরিষ্কার করবো, আর আপনি আমারে ভুষি দিচ্ছে। ও মনে করছে যে ভুষি ওইটা যে শ্যামাই দেবে, আগে থেকে জানায়নি এই জন্য ভুষি মনে করছে। আরে ভাই এটা শ্যামাই। কিছুক্ষণ পরে দুধ দিয়েছে, বলছে আমি তো কেবল শুরু করবো শ্যামাই খাওয়া, আপনি পানি ঢেলে দিলেন। মানে পানি না এটা দুধ। আমার বলছে, হুজুর দুধ কেমন? সাদা। ও অবশ্যই কিছু নেওয়ার জন্য আমাকে বারবার প্রশ্ন করেছিল, সাদা কেমন কি করে বোঝাবো বলেন তো? বললাম সাদা বকের মতো, বক সাদা না? বলছে বক কেমন? এত মুসিবত দিচ্ছে অন্ধের কাছে খাবার খেতে বসে। বক সাদা, বক কেমন মানে হাত এইভাবে করে বললাম, এই যে এটা বকের মাথা, এটা বকের ঠ্যাং, এইগুলো বকের শরীর। বলছে আল্লাহ আমি জীবনে বক দেখলাম, বক দেখেছি না? এজন্য যা পেয়েছেন দুনিয়ায় কিছু না পেলে চোখ পেয়েছে, অন্তত দেখে এ পর্যন্ত আসতে পেরেছেন। কত মানুষ তো আসতেও পারে না, চোখ থাকার পরেও যারা আসতে পারে না ওদের চোখ থাকা না থাকা সমান। হ্যাঁ, ওরা চোখ দিয়ে দেখে যায়, যে সমস্ত জায়গাগুলো যাওয়া নিষিদ্ধ ওখানে যায়। আল্লাহ আমাদেরকে অন্তত এই চোখ দিয়ে একটা ভালো কাজে নিয়ে আসলেন। কিয়ামতের দিন আপনার এই চোখ, এই হাত, এই মুখ, আপনার অন্তর আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অন্তত আমার এই চোখ যেন আমার বিরুদ্ধে চলে না যায়, যেন বলতে পারি যে চোখের হক আমি আদায় করেছি। জোরে বলেন আমিন। আসার সময় কে যেন বলছিল, এলাকায় কে বা কারা আছে আমি জানি না, আমি তো সব জায়গায় কোরআনের দলিল দিয়ে বলি, এমনকি আপনাদের কষ্ট হবে এই জন্য আমি আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু সূরার নাম তাফসীরের নাম হাদিসের নাম কিতাবের নাম সব বলে দিন, বাড়ি যায় শুধু মিলিয়ে দেখবে। এবার কারা ছড়িয়ে যায়, এতদিন শুনতাম কলব থাকে বুকে আর এখন শুনছি মাথা। আমি তো এটা মানে আন্দাজে বলি নাই, আমি কোরআনের আয়াতের দলিল দিয়েছি, হাদিস বলেছি, বিজ্ঞান বলেছি, বাস্তবতা বলেছি। আপনি এখন মিলান, আপনি তো জোর করলে হবে না, আপনাকে তো দলিল দেওয়া লাগবে। আপনি বলবেন না ওর দাঁত আমি খুলে ফেলবো, আপনি আমার দাঁত খুললে আমার আর কিছু নেই, আমি তো আপনার একটা কিছু খুলতে পারবো। এই জোর করার নাম ইসলাম। আপনি দলিল দেবেন, কি দেবেন? যেটা দলিল নেই ওইটার নাম ইসলাম না। এখন যদি বলে কেউ যে কলব এই জায়গায় আছে এর দলিল দে, আমি তো দলিল দিলাম, আর কলব যে এই বুকের ভেতরে নেই এইটার দলিল দে, আমি দলিল দেব কি করে? কারণ এখানে যেটা নেই
কলম তো এই জায়গায় আসলে নেই যে আমি দলিল দেব কি করে এখন ডান ভাই যদি বলে আপনি সেই কুষ্টিয়া থেকে এসেছেন এই জমি না এই জমি যে আপনার আপনি দলিল দিয়েছেন তে এই জমি কি আমার না আমি দলিল পাবো কোথায় উনি যদি আমার এক মাস বেঁধে রাখে আমার দলিল পাওয়া যাবে না কারণ এই জমি আমার না আমিও জানি এলাকার মানুষও জানে কারণ যে জিনিস আমার না ওর দলিল আমার কাছে থাকার কথা না কথা বল না কেন তা আপনার বাবা এই যে 1500 বছর আগে কোরআনে কারিমের আয়াত নবীজি যেভাবে বুঝিয়েছিলেন ওই সময় কম্পিউটার ছিল না ইন্টারনেট ছিল না ছিল না তে নবীজি ওই সময় যদি বলতেন কলম মাথায় আছে মানুষ প্রশ্ন করত কোন জায়গায় আছে দেখান তে দেখানোর তো সিস্টেম ওই সময় ছিল না ছিল স্থান কাল পাত্র ভেদ সভ্যতার বিকার যত হচ্ছে ওইটা এখন গবেষণা করে দেখা যাচ্ছে যে ওর অবস্থান কোন জায়গায় তে এতটুকু যদি আপনার মাথায় না থাকে তে আপনি কি মানুষ না ছাগল কত উল্টা পাল্টা কথা আপনি ছড়ান একটু বসেন বসে বলেন যে এটা ভুল বলেছেন আপনি দলিল দিয়েছেন লেখাপড়া নিজেও করেন না কেউ করে বলে তাও আপনি মানেন না এই গোড়ামি বাদ দেন এই গোড়ামি করলে আপনি কিন্তু হেদায়েতের উপরে থাকতে পারবেন না প্রথম যে বেঈমান হয়ে যাবেন আপনি টেরও পাবেন না এইজন্য যদি কোনো বিষয় বুঝতে না পারেন দলিল দলিল চাইবেন যে দলিল নিয়ে আসেন পৃথিবীতে সবচেয়ে বড় দলিল হচ্ছে কোরআন আর হাদিস কোরআন হাদিসের সাথে যদি বিজ্ঞান মিলে যায় ওইটাও দলিল হিসাবে ধরা যাবে কোরআনের সাথে হাদিসের সাথে যদি বিজ্ঞান না মেলে ওটা দলিল না কারণ বিজ্ঞান ভুল করতে পারে না কথা বলেন না কেন সমাজ ভাইরা আমরা তাফসীর আকারে কথাগুলো আজকে সব কিছু বাদ দিয়ে কারণ কোরআনে কারিমে যে কথা আল্লাহ বলতে চায় ওটা যদি সরাসরি এভাবে আমরা বলি হয়তো এই ডোস অনেকে নিতে পারবে না আপনার মা রান্না করছে ডাক দিয়ে বলছে বেটা এই যে 20 টাকা দিলাম তেল কিনে নিয়ে আয় আপনি মার্কেটে যে তেল না নিয়ে 20 টাকার মার্বেল কিনে মার্বেল খেললেন এক দেড় ঘন্টা দুই ঘন্টা মার্বেল খেলে বাড়িতে আসলেন জিজ্ঞাসা করছে ওই তেল কোন আপনি কথা বলছেন যদি বলে সে টাকা কোন আপনি বলতে পারবে না মানে আপনি জানেন না টাকা কই আপনি তো বলতে পারবে যদি বলে সে টাকা কই তেল কই দুই ঘন্টা কোথায় ছিল সব কিন্তু আপনার জানা আছে না নেই কিন্তু বললেই মার খাবে আর যদি না বলেন তাও তে আমরা যে আয়াত পড়লাম বলে হুজুর কোরআন আর হাদিস বলবে কোরআন হাদিস বললে তো মার খাবো না বললে মার খাবো এরকম একটা অবস্থায় আমরা এখন এই দেশের পরিবেশ বানিয়ে ফেলেছি সুতরাং আমি আমার মনে হয় বইলে মার খাওয়ার ছাড়া না বইলে মার খাওয়াই ভালো ঠিক আছে আমরা তাফসীর আকারে কথা শুনছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য সহকারে এক ঘন্টা কথা শোনার জন্য তাওফিক দেন সূরা বাকারা কোন সূরা সবাই বলেন বাকারা মানে গাভী গরু গরু দিয়ে আল্লাহ সূরাটা আরম্ভ করলেন কারণ গরু মার্কা চরিত্রের অনেক মানুষ পৃথিবীতে আছে তাদেরকে কোরআনের কাছে নিয়ে এসে যদি আপনি এই রাইস মিলের মতো ঢুকিয়ে দেন যখন বের হয়ে আসবে তখন যেমন চাউল বের হয় গরু মার্কা চরিত্রের মানুষ কোরআনের কাছে আসলে কোরআন তাদেরকে মানুষের চরিত্রে রূপান্তরিত করে দেয় এই যে এই কাগজটা দেখতে পাচ্ছেন না এর কিছু লেখা নেই লেখা আছে এই কলে যদি আমি এখন আগুন লিখে দিই আ গয় সুদন্ত ন পুড়ে যাবে যদি এই কলে লিখে দিই পয়াকার দন্ত ন হসি লিখ পুড়ে যাবে ভিজে যাবে এটা পড়বে ভিজবে কখন যখন এর বাস্তবতায় নিয়ে যাবে এটা আগুন লাগিয়ে দেন তখন আর আগুন লেখা লাগবে না এমনি পুড়ে যাবে পানি আপনি এমনিতে নিয়ে যান পানির কাছে কে পানি লেখা লাগবে তাহলে কোরআনে আল্লাহ যে আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে 10টা ক্ষমতার কথা দিলে যদি আপনি এটা আমল করে দেখাতে পারেন তাহলে আপনার মরণের সময় যে যন্ত্রণা ওটা হবে না মরণের যন্ত্রণা আছে না নেই আল্লাহ নিজে জানিয়েছেন আজা সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিন সূরা কাফের ভেতরে আল্লাহ জানিয়েছেন পৃথিবীর সব মিথ্যা হতে পারে তো মরণের যন্ত্রণা সত্য
এ থেকে কেউ আজ পর্যন্ত রিহাই পায়নি কিয়ামত পর্যন্ত কেউ পাবেও না এমন কি আমাদের নবীজি পর্যন্ত রিহাই পায়নি এইছে হাদিস শরীফ সাক্ষে হযরত জিবরাইল বলে আজরাইলকে নিয়ে আমি যখন নবীজির কাছে গেলাম নবীজির কখনো হুঁশ কখনো বেহুঁশ হুঁশ যখন ফিরে এসেছে ঘরের দরজায় কে যেন নক কইছে ফাতেমা যখন দরজা খুলে দিয়ে দেখে বিশাল আকৃতির দুইজন ফেরেশতা দাঁড়িয়ে ভয়ে দরজা বন্ধ করে দিয়ে বাবার কাছে এসে বলে বাবা আজ এক নতুন জিনিস দেখলাম দরজায় দাঁড়িয়ে আছে ওনার এক পা আকাশে এক পা জমিনে বড় বড় দিঘির মতো চোখ আমি এরকম জিনিস আজও দেখিনি বিশ্ব নবী মেয়ে হাসছিল ওই সময় বললেন মা ফাতিমা তুমি যাকে দেখেছো এটা দুনিয়ার কেউ না আমি বুঝে ফেলেছি তোমাকে এতিম বানানোর জন্য এসেছে আসতে দাও হযরত আজরাইল জিবরাইল দুইজন এসে প্রথমে সালাম দিলেন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন আজকে একটা নতুন ফেরেশতা আমার সাথে এসেছেন এ ফেরেশতা আজ পর্যন্ত কারো কাছে যাওয়ার আগে অনুমতি চাইনি কিয়ামত পর্যন্ত কারো কাছে যাবেও না আজকে কিন্তু আপনার কাছে অনুমতি চাই এর নাম মালাকুল মাউত আপনাকে নিতে এসেছে আপনি যদি অনুমতি দেন নিয়ে যাবে যদি থাকতে চান আপনি থাকতে পারবেন বিশ্ব নবী বলেন জিবরাইল আমি যদি থাকতে চাই কতদিন থাকতে পারি যতদিন ইচ্ছা আপনি থাকতে পারবেন তারপরে কি হবে হযরত জিবরাইল বলেই দিলেন যে তারপরে আপনার ইন্তেকাল হয়ে যাবে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক বলেন আমি সেই আল্লাহ কোন আল্লাহ আমি তোমাদের মাউত বানিয়েছি আর তোমাদের হায়াত বানিয়েছি আগে বানিয়েছে কি জবান খুলে বলে কি এরপরে আমি যত তাফসীর বাংলাদেশে এই আয়াতের সাথে মিলিয়েছি আল্লাহ খালাকাল মাউতা আগে দিয়েছেন এই কারণে বান্দা বান্দিদেরকে আল্লাহ বলতে চাই তুমি যত উপরে ওঠো না কেন এই কথা মনে রাখবা যে তোমার মরা লাগবে হে নবী আপনার মরণ একদিন হবে আপনি যতদিন বেঁচে থাকতে চান অন্তত কিয়ামতের আগে হলো আপনাকে মরা লাগবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন যা জীবন আল্লাহ দিয়েছে তাকে মরণ একদিন দেবে কারণ তাকে ফিরে যাওয়া লাগবে তার মালিকের কাছে আল্লাহ পাকের নবী বললেন জিবরাইল যাওয়াই যদি লাগে আমার দুনিয়ায় থাকার দরকার নেই তাড়াতাড়ি আমারে নিয়ে চলো আমার মালিকের সাথে দেখা করা লাগবে হযরত আজরাইল বলে আমি শুধু হাত রেখেছিলাম সঙ্গে সঙ্গে নবীজি বললেন আজরাইল কি রাখলে তাড়াতাড়ি তুলে ফেলো হযরত আজরাইল বলেছিলেন হে নবী আমি শুধু আমার হাত দুইটা একটা হাত রেখেছি আমি জানি আল্লাহর পরে আপনার স্থান অনেক আসানি অনেক সাবধানে আপনার জানটা কবজ করছি আজ পর্যন্ত এত আসানি এত সতর্ক আমি কাউকে জান কবজ করি নাই নবীজি বললেন আজরাইল এটা যদি তোমার হাত রাখা হয় তাহলে তোমার শাস্তি কি আমার তো মনে হচ্ছে তুমি উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দিলে আর ডাঙ্গাবাসী যে নবীজির শরীরে শক্তি ছিল আমার মতো আমির হামজার 1000 আমির হামজার শক্তি এক জায়গায় করলে যা হবে নবীজির শরীরে আল্লাহ ওরকম শক্তি দিয়েছিলেন এত বড় শক্তিশালী পালোয়ান এত বড় পাওয়ারফুল মানুষ যদি শুধু একটা হাত রাখার কারণে বলে উহুদ পাহাড় রাখলে তাড়াতাড়ি হাত নামিয়ে নাও আমাদের তো কিছুই হবে না কথা বলে না কেন মরণের যন্ত্রণা যে সত্য হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম সেটা টের পেয়েছেন শক করে মৃত্যুবরণ করে হযরত আজরাইল একবার এসেছিল দস্তি করার জন্য
তাফসিরে লিখেছে মুফাসসির হযরত ইদ্রিস নবী বললেন তুমি এসেছো বন্ধুত্ব করার জন্য আমিও রাজি আছি কিন্তু আমার শর্ত আছে আমি যার তার সাথে বন্ধুত্ব করি না যদি আমার সাথে বন্ধুত্ব করা লাগে তাহলে একটা বিষয় মানা লাগবে তুমি তো মানুষের জান কবজ করো মানুষের জান কবজ করলে কষ্ট হয় ওটা আমি জানি কেমন কষ্ট হয় ওটা আমারে দেখাও হযরত আজরাইল বল রব্বুল আলামিন গিয়েছিলাম তো নবী মনে করে ভালো জায়গায় কিন্তু তো ভেজাল মরতে চাই আল্লাহ পাক বলেন আমার বান্দা যখন আকাঙ্ক্ষা করেছে জানটা কবজ করো আবার ভুল রুকিয়ে দাও জান কবজ করার পর বলছে কেমন টের পেলেন হযরত ইদ্রিস নবী এই সময় বলেছিলেন আমি কিন্তু শক করে মৃত্যুবরণ করলাম কি করি আমার এই শকের মৃত্যুতে কেমন কষ্ট হয়েছে দুনিয়াবাসী জানো একটা জীবিত ছাগলকে চামড়া ছিলে লবণ দিলে যেমন কষ্ট হয় এরকম কষ্ট হয়েছিল একজন নবীর শকের মৃত্যুতে যদি এই হয় আমরা যারা যেতে চাই না তাতে তো কিছু হবে না হযরত ইসরাইল বলেন হে নবী আপনি টেনশনে আছেন চিন্তায় আছেন আমি দেখতে পাচ্ছি আর আপনি আমাকে বললেন যত কষ্ট আছে মরণের সব আমার বুকের উপরে দিয়ে দাও আমার দুর্বল উম্মতকে তুমি মরণের যন্ত্রণা কষ্ট দিও না নবী আপনার কথা আমি মেনে নিলাম আপনাকে আমি এই মুহূর্তে একটা কথা শিখিয়ে দেই আপনার উম্মতের ভেতরে যদি ফরজ নামাজের পর কোরআনে কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত সূরা বাকারা 255 নম্বর আয়াত পড়ে আমল করতে পারে আমি আজরাইল কথা দিয়ে গেলাম মরণের সময় ও যন্ত্রণা টের পাবে না যেভাবে মানুষ দুধ খেতে খেতে মায়ের স্তনে ঘুমিয়ে যায় ওইভাবে আপনার উম্মতেরা ঘুমিয়ে পড়বে সুতরাং আজকের আলোচনাটা বড় গুরুত্বপূর্ণ মরণের যন্ত্রণা থেকে কেউ যে দূরে হাই পাবেন না নবী পর্যন্ত পাইনি সুতরাং আপনিও সামনে পাবেন আর মরণ কখন আসবে গ্যারান্টিও নেই আছে আপনি বসে আছেন দাঁড়াবেন সে গ্যারান্টিও নেই শুরু হয়ে যেতে পারে সুতরাং এখন থেকে আমলের সিদ্ধান্ত যদি নিতে পারেন যেহেতু যিনি জান কবজ করবে তিনি শিখিয়েছেন তার কথা সে রাখবে নাকি কথা রাখবে না সে যেহেতু কথা দিয়েছে যদি আয়াতুল করছে আপনার উম্মতেরা আমল করতে পারে এখানে আমার আল্লাহর 10টা ক্ষমতা আছে স্পেশাল এই 10টা ক্ষমতা যদি আপনার উম্মতেরা বিশ্বাস করে দুনিয়ায় আমল করতে পারে আমি আজরাইল কথা দিয়ে গেলাম ওর মরণের সময় কোনো যন্ত্রণা সে টের পাবে না আমরা আজকে শোনা এবং আমল করতে রাজি আছি না আলহামদুলিল্লাহ আমি আরেকটা হাদিস বলছি মরণের যন্ত্রণা যে সত্য হযরত ঈসা নবী আলাইহিস সালামের জামানায় সমসাময়িক মানুষেরা তাকে প্রশ্ন করেছিল আল্লাহর নবী ঈসা আপনি আল্লাহর নবী আমরা বিশ্বাস করব যদি মুজিজা দেখাতে পারেন হযরত ঈসা নবী ওই সময় বলেছিলেন কি দেখতে চাও ওই জামানায় তার সমসাময়িক মানুষেরা বলেছে এই যে এবছর 1-200 বছরের পুরাতন কবর এটা অনেক বছর থেকে কবর চলে আসতেছে আপনি যদি এই কবর থেকে একটা মরা মানুষ জিন্দা করে দেখাতে পারেন আর সে যদি আপনার নবুয়তের সাক্ষী দেয় আমরা আপনাকে মেনে নেব হযরত ঈসা রাহুলুল্লাহ সেজদায় পড়ে আগে বললেন রব্বুল আলামিন পুরাতন কবরের পাশে দাঁড়িয়ে আমার উম্মতেরা আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই চ্যালেঞ্জের মোকাবেলা করা আমার দ্বারা সম্ভব না তোমার সাহায্য ছাড়া সুতরাং তোমাকে বলছি মাবুদ তুমি আমাকে সাহায্য করো এই কবর থেকে একটা মানুষ জিন্দা করে আমার নবুয়তের সাক্ষী দিয়ে দাও এখানে শব্দ কি হযরত ঈসা কবরবাসীর দিকে একটা আঙ্গুল ইশারা দিয়ে জানিয়েছিলেন কুম বিইজনিল্লাহ শব্দটা খেয়াল করেছেন না আপনি খেয়াল করেন এদিকে তাকান হযরত ঈসা রাহুলুল্লাহ বললেন কুম বিজনি না কুম বিজনিল্লাহ কুম বিজনি মানে আমার হুকুমে জিন্দা হও আর কুম বিজনিল্লাহ মানে আল্লাহর হুকুমে জিন্দা হও কথাটা আকাশ আর পাতাল না এত বলেন না কেন
এখানে হযরত ঈসা জানাতে চেয়েছেন জীবন দেওয়ার মালিক আমি না যদিও তার একটা মুজিজা ছিল যে মৃত জিনিসকে তিনি জীবিত করতে পারতেন তারপরেও তিনি বলেননি যে আমার হুকুমে জিন্দা হয়ে যা বলেননি তিনি বলেছিলেন আল্লাহর হুকুমে জিন্দা হও অর্থাৎ সেই বাংলাদেশে হক্কানি লেভেল লাগিয়েছে হক্কানি পীর দাবি করে আমি নাম নাই নাই নিলাম হাজারো পীর এই দেশে আছে তাদের কিতাবগুলোতে লেখা পেয়েছি যে পীর সাহেব আল্লাহর কুতুব বিভিন্ন জায়গায় মরা মানুষকে সে নাকি নিজের হুকুম দিয়ে জিন্দা করে দেখিয়েছে আমি তো আপনার বিরোধী না আপনি আপনার ওই কিতাবের বিরোধী আমি ওই কিতাবের ভিতরে কিছু শিরিক কিছু কুফরি কথা আছে ওগুলো যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকার কথা না যেখানে হযরত ঈসা নবীর মতো পাওয়ারফুল নবী আমার হুকুমে জিন্দা হয় কথা বলতে পারেন না তিনি বলেছেন আল্লাহর হুকুমে জিন্দা হও আর কোথাকার কোন কুতুব আর এই কথা বলতে গেলে ওর গায়ে লাগে আরে বেটা ওগুলো পরিবর্তন করা যায় না বাবা করেছে দাদা করেছে ও অন্ধভাবে করবে কেন বাবা দাদা ভুল করতে পারে না আর তো দলিল দিয়ে বলছি আপনি ভেদে মারিফত দেখে 15 থেকে 17 পৃষ্ঠা এরপরে আসে এক মাসও 24 পৃষ্ঠা 81 পৃষ্ঠা আমি পৃষ্ঠা নাম্বার পর্যন্ত বললাম মাওয়াইজে কারিমিয়া মাওয়াইজে ইসহানিয়া এসকে ইলাহি এসকে মাওলা মাওলার মেম এরকম 13টা কিতাব আছে প্রত্যেকটা শিরিক আর কুফরি দিয়ে ভরা হাজার হাজার মানুষ এই শিরিক পূর্ণ কথাগুলো বিশ্বাস করে ঈমান হারা হয়ে বিদায় নিচ্ছে আমি বসে বসে তামাশা দেখব আমরা তো কোরআনের আয়াতের সাথে মিলছে না এই জন্যই কথা বলা লাগে আর এই যে কথা বললেও মার খাবো না বললেও মার খাবো এই বলার কারণে তো এরা উল্টা পাল্টা জিনিস লাগায় প্রশাসনের কাছে যে উল্টা পাল্টা জিনিস লাগিয়েছে হ্যাঁ উনি শিবির করে উনি শিবিরের ক্যাডা উনি জামাত করে আরে বেটা বিশ্ববিদ্যালয় পর্যন্ত খোঁজ নিয়ে দেখ আন্দাজে জেলে লেবের একটা লাগিয়ে কালার করে দেওয়ার চেষ্টা আছে ওর ধান্দা যে আমার এই বিষয়গুলো যেন মানুষ না জানে আমি যদি নাও বলি দেশের যুবকেরা কিন্তু এখন সচেতন এই সালমান আহমেদের মতো যারা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এরা আপনার এই কাল্পনিক কথা বিশ্বাস করবে না এরা বাস্তবের সাথে মেলাবে যেখানে আল্লাহর নবী পর্যন্ত বলছে আল্লাহর হুকুমে জিন্দা হও আর কোন কুতুব সে বলছে আমার হুকুমে জিন্দা হও পুরা শিরিক না জীবন দেওয়ার এক ছত্র মালিকানা কার বলেন সুতরাং আমি আপনার বিরোধী না আপনি এই কথাগুলো পাল্টান আপনাকে আমি ভালোবাসি আমার বন্ধুরা এই তো ফেলে দেন মানুষের কোনো কমন সেন্স নেই হ্যাঁ আপনারা আছেন না চলে গেছেন নাকি এটা কবর ইসলাম হয়ে গেল আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলছি মানসরতাতে কি হয়েছে আপনি একটা কথা যদি ভুল ধরতে পারেন আমি কথা বলবো না কিন্তু ভুল ধরতে না পারলে আপনাকে মেনে নেওয়া লাগবে আপনি নিজেও লেখাপড়া করবেন না কেউ পড়ে বললে আপনি মানবেন না আপনি কি হয়েছেন কি কোরআন যেহেতু সবার আমি কোরআনের আলেম আমিও সবার সুতরাং একটা লেভেল লাগিয়ে আপনি এক পেশে করে রাখবেন না এটা শয়তানের কাজ আপনি এটা করতে পারেন না আপনাকে এই সুযোগ দেওয়া হয়নি হযরত ঈসা রাহুল্লাহ কম বিজরিল্লাহ বলার সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে দাঁড়িয়ে হযরত ঈসা নবীকে চাচা বলে সালাম দিয়েছে কি বলে হযরত ঈসা আশ্চর্য হয়ে গেলেন কে তুমি আমাকে চাচা বললে কবরবাসী বলছে আপনি আমাকে চিনবেন না আমি হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছি আমার বাবার নাম হযরত নূহ আলাইহিস সালাম আর আমার নাম শাম আমার বাবা ইন্তেকালের আগে আমাকে জানিয়েছে শাম তুমি যখন মারা যাবে জামানার নবী হযরত ঈসা আলাইহিস সালামের নবুয়তের সাক্ষী দেওয়ার জন্য তোমারে আবার জিন্দা হওয়া লাগতে পারে মহান আল্লাহ আমাকে এটা ওহী দিয়ে জানিয়েছেন সুতরাং তুমি যদি ওই সময় জীবিত হতে পারো
আমিও নবী ঈসাও নবী এক নবী আরেক নবীর ভাই সুতরাং আমার ভাই ঈসা নবীর কাছে আমার সালামটা পৌঁছে দিও হযরত ঈসা রাহুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন ডাক দিয়ে বললেন শাম তোমার বাবার সালামের উত্তর আমি প্রদান করলাম কিন্তু আমার কথা কেমন যেন লাগে কারণ আমার কাছে ইনজিল আছে তুমি বলছো তুমি ঈসা নবী হযরত নূহ আলাইহিস সালামের সন্তান শাম আমার যে ইনজিল আছে আসমানের কিতাব এটা আল্লাহর বাণী এখানে আছে নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তাদের চুল দাড়ি পাকে না কালো অবস্থায় তারা মারা যেত ওই জামানায় চুল দাড়ি পাকতো না তে তোমার তো চুল দাড়ি সব পাকা মনে হয় তুমি কেমন কথা বললে এটা আসমানি কিতাব ইনজিলের সাথে মেলে না হযরত শাম ডাক দিয়েছে ও ঈসা নবী হে আমার চাচা জান অবশ্যই আপনার ইনজিল ঠিক আছে আল্লাহ যা দিয়েছে ওইটাও ঠিক আছে আমার বাবা জামানার লোকদের চুল দাড়ি আসলেও পাকতো না কিন্তু আজরাইল আমাকে যন্ত্রণা দিয়েছে মরণের সময় এত বেশি আমাকে এমন টেনশনে ফেলে দিয়েছিল আজরাইল ওই সময় চিন্তায় এত বেশি আমি করেছিলাম টেনশনে চিন্তায় আমার ওই সময় চুল পেকে সাদা হয়ে গেছে মানুষের চুল দাড়ি পাকে বয়স হলে আর একটা পাকে টেনশনে কিসে টেনশনে চিন্তায় চুল পাকে না এত বেশি চিন্তা করেছিলাম আজরাইলের ওই খাবার এত বেশি টেনশন ছিল চিন্তা ছিল আমার সঙ্গে সঙ্গে চুল দাঁড়িয়ে আমার পেকে গেছে হযরত ঈসা নবী ডাক দিয়ে বললেন শাম আমার আরেকটা বিষয় আশ্চর্য লাগে আমার ইনজিলে আছে নূহ আলাইহিস সালামের জামানায় যারা বসবাস করত তাদের শরীর ঘামতো না কিন্তু তোমার শরীরের ভেতর থেকে এখনো ঘাম ঝরে কারণ কি শাম বলে ও ঈসা নবী আজরাইল যখন আমার জানটা কবজ করার জন্য এসেছিল মাথার চুল থেকে মায়ের তালু পর্যন্ত চিপতে চিপতে যখন চেপে ধরেছে আমার জানটা এত বেশি কষ্ট আমি গড়াগড়ি দিয়েছিলাম ওই সময় থেকে আমার শরীরে ঘাম ঝরা আরম্ভ হয়েছে এ হাজার বছর কবরে থাকার পর আজ ঘাম ঝরা বন্ধ অলঙ্কাবাসী তাফসির থেকে কথা বলার কারণ কি হযরত নূহ আলাইহিস সালামের সন্তান শাম তিনি একজন নবী ছিলেন একজন নবীর মরণের সময় যদি এই কষ্ট তাকে দেওয়া হয় আমরা যারা সাধারণ মুসল্লি আমাদের তো কিছুই হবে না কথা বলেন না কেন একজন মা যখন একটা সন্তান দুনিয়ায় জন্ম দেয় নবীজি জানিয়েছেন ওই সময় মা সিদ্ধান্ত নিয়ে ফেলে এ বাচ্চাটা যদি সুস্থভাবে খালাস হয় আমি জীবনে আর স্বামীর কাছে যাব না স্বামীর সংসারও করব না কিন্তু যখনই সন্তানটা দুনিয়ায় এসে যায় সন্তানের মুখ দেখার পর আমার আল্লাহ 10 মাস 10 দিন এবং ডেলিভারির কষ্ট তার মন থেকে মুছে দেয় এরপরে আমার স্বামীর সাথে মিলামেশা করে আমার সন্তান জন্ম দেয় এমন কি এমন মহিলা আছে তাদের আত্মা 10টা 12টা 15টা 22টা পর্যন্ত সন্তান দুনিয়ায় জন্ম দিচ্ছে কথা বলেন ঠিক কি না কিন্তু একবার যদি কোন মানুষ মরণের যন্ত্রণা টের পায় ওকে যদি তামাম দুনিয়া দিয়ে দেওয়া হয় কোনদিন আরো দুনিয়ায় আসতে চাইবে না কারণ টের পেয়েছে যে মরণকারী বলে আর যতটুকু ক্ষমতা পাওয়ার জন্য দুনিয়ার কোন সম্পদ পাওয়ার জন্য আমরা মরিয়া হয়ে উঠেছি আপনি যদি একবার মরণের যন্ত্রণা টের পান আবার যদি আল্লাহ জিজ্ঞাসা করে বান্দা তুই যে ক্ষমতার জন্য মানুষ হত্যা করলি ওইটা তোরে এবার দিয়ে দেব শুধুমাত্র এলাকা না সারা পৃথিবী তোর নামে লিখে দেব আমি আল্লাহ বলছি নবীজি বলেন তামাম দুনিয়া দেওয়ার কথা বললেও লোকটার আসতে চাইবে না শুধুমাত্র শহীদরা ছাড়া শাহাদাতের মরণে কোনো কষ্ট নেই আর যাদের আয়াতুল কুরসির উপরে আমল আছে তাদের মরণে কোনো কষ্ট নেই এই যে মরণের যন্ত্রণার কথা এতক্ষণ পর্যন্ত শুনলেন আমাদের সামনে এটা আছে না পার হয়ে গেছে আরো জোরে বলেন আছে না নেই যেহেতু আছে মুক্ত হওয়ার জন্য এখান থেকে যেন আমরা বেঁচে যেতে পারি এই জন্য তো আয়াতুল কুরসি পড়েছি আয়াতুল কুরসি আর একটা ফজিলত আমি হাদিসের ভেতরে আজকে আসার সময় দেখলাম কষ্ট হচ্ছে আপনাদের শুনতেছেন
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে রমজান মাসে যাকাতের খেজুরগুলো কালেকশন করে রাখলেন বারান্দায় হযরত আবু আইয়ুব আনসারী বলেন আমি আসলাম মসজিদে রমজান মাসে নবী আমাকে বললেন আবু আইয়ুব এগুলো যাকাতের খেজুর তুমি এগুলো পাহারা দাও সকালবেলা এগুলো আমি নিজে বণ্টন করে দেব গরীবদের ভেতরে হযরত আবু আইয়ুব বলে আমি রাতের বেলা পাহারায় আছি দেখি একটা চোর গভীর রজনীতে মসজিদে খেজুরগুলো একটা একটা করে চুরি করে পকেটের ভেতরে নেয় আমি যে বললাম নেওয়া যাবে না এগুলো যাকাতের খেজুর চোর আমারে বলে আবু আইয়ুব আনসারী আমি জানি এগুলো যাকাতের খেজুর আর আমিও গরীব মানুষ সকালবেলা তো নবীজি এগুলো আমাদেরকে দেবে আমি আগে থেকেই নিয়ে যাচ্ছি অসুবিধা কি হযরত আবু আইয়ুব বলে তাই তো নবী তো সকালবেলা তোদেরকেই দেবে ঠিক আছে যা খেজুরগুলো নিয়ে গেছে সকালবেলা বিশ্বনবী মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করে ঘুরে বসলেন আবু আইয়ুবকে ডাক দিয়ে বললেন চোর এসেছিল ছেড়ে দিলে কেন হযরত আবু আইয়ুব বলে হে নবী ও চোর বড় অভাবী সারাদিন না খাওয়া শরীর নিয়ে এসেছে আর বলছে এগুলো তো আমাদের জন্য সকালবেলা যখন আমাদেরকেই দেবে তে আমি আগে থেকে নিয়ে গেলে অসুবিধা কি উমে যাবে এই জন্য দিয়ে দিয়েছি আল্লাহর নবী বলেন ও মিথ্যাবাদী ও প্রতারক ধোঁকাবাজ আবার আসবে আজকে হযরত আবু আইয়ুব বলেন মিথ্যাবাদী ধোঁকাবাজ প্রতারক আবার আসবে বা আসুক আজকে আর ঘুমাবো না কিন্তু রাত যত গভীর হয় মানুষের তন্ত্রাচ্ছন্ন ভাব তত বেশি আসে রাত 12টা 1টা 2টা বেজে যায় এবার ঘুম ঘুম ভাব লাগে হঠাৎ চোখ বন্ধ হয় খোলে তাকিয়ে দেখে ওই চোর এসে আবার খেজুরগুলো নিতেছে ডাক দে বলে না যাবে না হযরত আবু আইয়ুব বলে লোকটা আজকে এত কাকুতি মিনতি করে যে আমি কিন্তু তিন দিন এস না খেয়ে আসি তিন দিন না খেয়ে আসিস গতকালকে নিয়ে গেলি এবার বলছে শুধু আমি না আমার পরিবারস্থ লোকও না খেয়ে আছে দয়া করে আপনি আমারে ছেড়ে দেন হযরত আবু আইয়ুব বললেন না নবী জেদার সম্পর্কে আমারে জানিয়ে দিয়েছি তুই ধোঁকাবাজ মিথ্যাবাদী তোরে ছাড়া যাবে না আবু আইয়ুব বলে যত আমি আটক করে ধরি দেখি লোকটা নড়াচড়া করে মনে হচ্ছে তেল মেখে এসেছে আমি যত জারটা দিয়ে ধরলাম দেখি কোন ফাঁকে যেন বের হয়ে দৌড় দিয়েছে সকালবেলা বিশ্বনবী আমারে জিজ্ঞাসা করছে কই চোর ধরার পরে ছেড়ে দিলে কেন আবার বলে হুজুর ধরেছিলাম কিন্তু লোকটা তেল মেখে এসেছিল আল্লাহর নবী বলে না ধোঁকাবাজ প্রতারক মিথ্যাবাদী ও কিন্তু আজকে আবার আসবে আবয় বলছে কি নবী বলছে আবার আসবে মানে এবার আসুক এবার ঠিক এসেছে রাত গভীরে এবার উনি আর একা নেই দড়ি নিয়ে বসে আছে যখন এসেছে দড়ি দিয়ে এবার বেঁধে ফেলেছে সকালবেলা আমি তোরা নবীর কাছে নিয়ে যাবো যাবো চোর তখন দিশা না পেয়ে বলছে আবু আইয়ুব আমারে ছেড়ে দাও তোমারে আমি কোরআন শিখাবো কি বলছে দেখিস আমারে ছেড়ে দাও তোমারে আমি কোরআন শিখাবো হযরত আবু আইয়ুব চিন্তা করলেন কোরআন শিখাবে চোরে কি কোরআন জানো তুমি চোর বলে আবু আইয়ুব আনসারী আমি যেটা জানি তুমি কিন্তু এখন ওটা জানো না চুরি হওয়ার ভয়ে তুমি এই দিন রাত রাত জেগে জেগে পাহারা দাও এটা আর দেওয়া লাগবে না কোরআনের এমন একটা আয়াত আমার জানা আছে ওটা যদি সবার আগে ঘুমানোর আগে তুমি পড়তে পারো তুমি না 70টা ফেরেশতা আল্লাহ তোমার এই মাল পাহারায় রাখবে চুরি হবে না হযরত আবু আইয়ুব বলছে ঠিক আছে তোরে আমি ছেড়ে দেবো ওই আয়াত আমারে বল এই সে আয়াত এই আয়াতুল কুরসি চোর তাকে শিখিয়েছে বিশ্বনবীর কাছে নামাজে গিয়ে নবীজি বললেন চোর ধরার পরে বেঁধে ফেললে আবার ছেড়ে দিলে কেন উনি চিন্তা করে নবীজি তো আমার কাছে তিন দিনের একদিনও ছিল না বারবার উনি জানে কি করে আল্লাহ পাকের নবী বলেন আল্লাহ আমাকে নিজে জানিয়েছে তুমি এই যে তিন দিন পর পর ছেড়ে দিলে কেন ছেড়ে দিলে বলো দেখি আবার বলে হুজুর ছেড়ে দিয়েছে অসুবিধা নেই ও আমার একটা আয়াত শিখিয়েছে ওই আয়াত পড়লে নাকি আর চুরি হবে না নবীজি বললেন ও যা শিখিয়েছে ওটা সত্য কথা কিন্তু ওই লোকটা বড় মিথ্যাবাদী
আল্লাহর নবী প্রশ্ন করলেন আবু আইয়ুবে তিন দিন পর পর তুমি যার সাথে দস্তাদস্তি করলে একে চেনো বলে না এ ছিল শয়তান কে বলে আবু আইয়ুব বললেন হে নবী যদি শয়তান হবে তাহলে আমার কোরআন শিখাবে কেন ভালো কথা আমারে শিখাবে কোন কারণে আল্লাহর নবী বললেন আবু আইয়ুব শয়তানও মাঝে মাঝে বিপদে পড়লে ভালো কথা বলে এটা বাংলাদেশে শয়তান তো বলে না বিপদে পড়লে শয়তান ভালো কথা বলে নিজে নামা লাগবে বললো মার খাবো শয়তান বিপদে পড়লে ঠেলায় পড়লে ভালো কথা বলে এই দেশে এখনো শুরু হয়নি এগুলো সব অন্য দেশে চলছে শয়তান যে ঠেলায় পড়লে ভালো কথা বলে ভালো কাজ করে তার বাস্তব প্রমাণ চাইনিজরা দেখেন ঠেলার নাম্বার আছে সেদিন বিমানে আসছিলাম দেখি পাশে এক চাইনিজ কে ওর পাশে বসতে চায় না 3,500 টাকা দিয়ে টিকিট কাটা প্রায় প্রত্যেকের কিন্তু ওর পাশে কেউ বসে না আমি বললাম আমি বসি আমি মরবো বসবো না দরকার হয় বিমান ধরে যাবো তা ওর কাছে বসবো কেউ বসতে চাচ্ছে না কারণ ও চাইনিজ ওই যে করোনা ভাইরাস না জানি আমার শরীরে আসে কিনা বিমান বালারা খাবার দিয়ে গেল সবাই খাবার খুলে খাচ্ছে অজয় খুলতে যায় ওই তোরা যাবে না তুই খেতে পারবি না ওই যদি খাবি তো বিমান থেকে নেমে খা আল্লাহ যদি চায় কি না করতে পারে চীনের প্রধানমন্ত্রী এখন মুসলমানদের মসজিদে প্রতিদিন যে যে বলছে আপনাদের নবীকে ডাক দেন আমি কথা বলবো নবীর খোঁজ করছে এই কয়েকদিনে যত মানুষ মুসলমান হয়েছে চীনে যদি এই ধারা অব্যাহত থাকে আমার মনে হয় কয়েক মাসের ভেতরে তামাম দুনিয়ার সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র হয়ে যাবে ওরা আল্লাহর একটা বিধানকে পাল দিয়ে দিতে চেয়েছিল আল্লাহর ওই বিধানের নাম হচ্ছে পর্দা পর্দা বিধান কার আরো জোরে বলেন কার আল্লাহর বিধান পর্দা ওরা তুলে দিতে চেয়েছিল আমার আল্লাহ পাক ওদের জীবনে এখন নারী পুরুষ সবাইকে পর্দায় ঢুকিয়ে দিয়েছে ওরা চেয়েছিল আল্লাহর কোরআনের একটা আয়াত পাল্টিয়ে দেবে পর্দার বিধান এটা রাখবে না আমার আল্লাহ তাদেরকে এমন ধরা ধরেছে ওরা এখন নারী পুরুষ সবাই পর্দায় থাকে এমনকি করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য প্রতিদিন এই বৈদ্যরা পর্যন্ত মসজিদে যে নামাজ না পড়লো নামাজ দেখে আজকেও প্রায় 17,000 কত যেন মুসলমান হয়ে গেছে অলরেডি একদিন যদি এভাবে হতে থাকে সিনে যত মানুষ আছে কয়েক মাসের ভেতরে সব মুসলমান আল্লাহ মানিয়ে ফেলবে শয়তান ঠেলায় পড়লে ভালো কথা এ দেশে কিন্তু না সব সিনে এসে আয়াতুল করছে এখানে আমার আল্লাহর ক্ষমতা আছে কয়টা জবান খুলে বলেন কয়টা এই 10টা ক্ষমতা যদি আপনি না শুনে চলে যান আপনার ঘুম আসবে না ঘুম আসবে না কি শোনা যাচ্ছে না ক্যামেরা মারে কে শেষ করে দেবো এ 10 ক্ষমতা না শুনলে আমি জানি আপনি যদি মুসলিম হন আপনার ঘুম আসবে না জবান খুলে আমার কোরআনের আয়াত পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الله لا إله إلا هو الحي
হাইয়ুর কাইয়ুম আল্লাহ পাক এই আয়াতটা এত দামি করলেন কেন কারণ এই আয়াতের ভিতরে ইসমে আজম আছে কি আছে ইসমে আজম পড়া কোরআনে আল্লাহ তিনটা আয়াতে মাত্র দিয়েছেন সূরা বাকারার 255 নম্বর আয়াত সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াত ওদিকে সূরা তোহার 111 নম্বর আয়াত ইসমে আজম কি এর আমল করলে কি হয় আর এর ব্যতিক্রম করলে কি ঘটে আমরা আজকে এখান থেকে জেনে যাব ইনশাআল্লাহ প্রথম শব্দ হচ্ছে আমার আল্লাহর জাতির নাম দিয়ে আয়াতটা শুরু আমার আল্লাহর নাম কি আল্লাহ জোরে বলেন নাম কি পৃথিবীর যত ধর্ম এখন আছে প্রায় 4,500 এর উপরে তাদের আলাদা আলাদা দেবতা আছে ভগবান আছে ঈশ্বর আছে গড আছে না নেই তারা যদি বলে আমরা যদিও ভগবান বলি যদিও ঈশ্বর বলি গড বলি কিন্তু এগুলো আসলে আমরা আল্লাহকে ডাকি হবে না তার কারণে আল্লাহ দুনিয়ায় যত ধর্মের তাদের দেবতাকে যদি ভাগ করেন আপনি সন্ধি বিচ্ছেদ করলে আর খুঁজে পাবেন না ভগবানের ভ বাদ দিলে থাকে গবান গবান মানে মারো ধরো কাটো ছেড়ো ফাড়ো এটা আল্লাহর শানের এক কথা বলছেন কেন আপনি ভগবানের ভ বাদ দিয়ে কেমন হয়ে যাচ্ছে অর্থ এবার আপনি আরেকটা অক্ষর বাদ দেন গ বাদ দিলে থাকে বান বান মানে জাদু করা টোনা দেওয়া বান মারা এ আল্লাহর ক্ষেত্রে মানাই এবার আরেকটা অক্ষর বাদ দেন বয়াকার বাদ দিলে থাকে দন্তন্য দন্তন্য মানে না তার মানে আল্লাহকে নাই করে দিচ্ছে এ পৃথিবীর যত ধর্ম আছে আমি যতটুকু লেখাপড়া করে দেখেছি কোন শব্দ তার সংতি বিচ্ছেদ করলে আর টেকে না ভাঙলে আর থাকে না এমন কি আমাদের অনেকেই মুসলমানদের ভেতরে আল্লাহকে খোদা বলে ডাকে জায়েজ নেই খোদা শব্দের স্ত্রীলিঙ্গ খুদি হয় কিন্তু আল্লাহ শব্দের কোনো স্ত্রীলিঙ্গ নেই সুবহানাল্লাহ বলতে পারবে এমনকি আল্লাহ শব্দকে আপনি যতই ভাঙা ভাঙি করেন ওর অস্তিত্ব আপনি বিলীন করতে পারবেন না আপনি আল্লাহ শব্দের আলিফ বাদ দিয়ে থাকবে লিল্লা লিল্লা দিয়ে আল্লাহকে মানুষ বোঝাবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ দুই নম্বরে যদি লাম বাদ দিয়ে দেন থাকবে লাহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আর একটা লাম বাদ দিয়ে দেন থাকবে হু হু দিয়ে আমার আল্লাহ তার পরিচয় দিতে পারবেন আমার আল্লাহর এটা জাতি নাম কি নাম এজন্য যারা জিকির করতে চান আল্লাহর নামের আপনি যদি আল্লাহকে ডাকতে চান আবিদুর রহমান তোমরা আল্লাহকে ডাকো আল্লাহ নামে রহমান নামে অসুবিধা নেই কিন্তু আল্লাহর নাম যারা পরিবর্তন করে ফেলে পাল্টিয়ে তাদের সাথে তোমরা ডেকো না লিল্লাহি মা ফিস সামা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাই যাদের মাথায় মগজ আছে তাদেরকে এটা আজকে নিয়ে যাওয়া লাগবে যারা বিভ্রান্ত কর আপনি ধরে ফেলবেন এবার আল্লাহ পাক সূরা আরাফের 181 নম্বর আয়াতে এটা জানিয়েছেন রব্বুল আলামিন বলেন আমি অনেক সুন্দর সুন্দর নাম আমার জন্য বাছাই করেছি আমার আল্লাহর নাম আছে 5,000 কত তোমরা যে কোন নামে পারো আমাকে ডাকো আমি ডাকের জবাব দেব কিন্তু সাবধান আমার নাম যারা পাল্টিয়ে ফেলে উল্টা পাল্টা করে ডাকে আংশিক ডাকে তাদের সাথে তোমরা ডেকো না সুতরাং আপনি শুধু সুবহান সুবহান বলে ডাকতে পারবেন না সুবহান আল্লাহ বলা লাগবে শুধু আলহামদ আলহামদ বলতে পারবেন না আলহামদুলিল্লাহ বলা লাগবে শুধু লা ইলাহা লাইলাও হবে না লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে এবার আমি যে দলিল গুলো দিলাম এর এগেনস্ট একটা দলিল আপনি বের করেন যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলা যাবে বলেন আপনি পারবেন না আপনি খালি মুখ জোর করবেন আমার যদি আমার মনে হয় আপনার মুখ যদি না থাকতো আপনি অন্য জিনিস দিয়ে ঠেলতেন
কি বলবো এ দেখুন লজ্জা আছে নেই এই দেশে আমার মনে হয় যাদের মাথায় মগজ আছে গোবর নেই তারা এই কথা শুনে বুঝে ফেলেছে যে ওরা এতদিন পর্যন্ত মুখ জোর করে খাচ্ছে বিশেষ করে যারা শিক্ষিত যুবক এরা তো আগেই বুঝে ফেলেছে ওদের বাট মারি ওদের ঘন্টা আমি ধরে ফেলেছে কথা বলে ঠিক কি না আপনি আল্লাহর নাম খণ্ডিত করে ডাকেন আপনাকে আদেশ দিল কে আতামাত কালিমাতু রব্বিকা সিদকা ওয়া আদলা আল্লাহর নাম আর কালিমা পরিপূর্ণ তুই অর্ধেক করে ডাকবি কেন আর সবচেয়ে বড় দলিল হচ্ছে আমাদের রাসূলের জীবনে আপনাকে দেখানো লাগবে যে তিনি 63 বছরের জীবনে কোনোদিন শুধু হু লাইলা লাইলা শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করেছে দেখান এখন যদি বলেন না গিরামার দিয়ে মেলে তে গিরামার দিয়ে যদি আপনি জিকির করবেন তে রাসূলের আসার দরকার ছিল কি এক কথা বলেন না কেন রাসূলের দুনিয়া আসার কোনো দরকার ছিল তিনি তো এসেছেন আপনাকে ইবাদত শেখাতে যে আপনি নামাজ পড়বেন কি করে জিকির করবেন কি করে এখন তার কাছ থেকে আপনি শিক্ষা না নিয়ে আপনি যদি নতুন করে বানান তাহলে আপনার মনে হয় আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে দোষ চাপিয়ে দেন যে আপনি পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করতে পারেন নি আমি পীর পারি এরকম অর্থ হচ্ছে না আপনি যেটা বলছেন এটা জোর করে মুখ জোর করে ঠেলে ঠেলে হবে না আপনাকে দলিল দেওয়া লাগবে যে রাসূলের জীবনে রাসূল একদিনও এই জিকির করেছে কিনা আপনি পাবেন না দেখাতে খালি মুখ দিয়ে ঠেলবেন আমি আবার বলছি গ্রামার দিয়ে কোরআন হাদিস বুঝবেন না কোরআন হাদিস দিয়ে গ্রামার বোঝা লাগবে কারণ গ্রামারের এমন নিয়ম আছে যেগুলোর সাথে কোরআনের আয়াত মেলে না এমন নিয়ম আছে কিন্তু তাই বলে আপনি কোরআনের আয়াত মানবেন না গ্রামার মানবেন কথা বলেন না কেন আজ যারা এই দেশে আল্লাহর নামকে খণ্ডিত করে জিকির বলে ইবাদত হিসাবে চালিয়ে দিচ্ছে আল্লাহর কসম এই আয়াত ওদের বিরুদ্ধে কিয়ামতে মামলা দায়ের করবে আপনি যদি এখন আপনি যদি এখানে আন্দাজে ওদের পক্ষ নিয়ে ঠেলে চলে যান আপনিও ধরা খাবেন আপনি একটা আয়াত বলেন তো এই আয়াতে আল্লাহ এই খণ্ডিতভাবে জিকির করতে বলেছে দেখান আল্লাহ নিজে বলছেন ওয়া তারুল্লাযীনা মা ইলহাদুনা ফি আসমাই যারা আমার নামকে পরিবর্তন করে উল্টা পাল্টা করে ডাকে তাদের সাথে তোমরা ডেকো না আপনি এর চাইতে বড় দলিল কোন বাবা দেবে বলেন এদেশের হাজারো যুবক আজ এই জিকিরের সিস্টেম বুঝে ফেলেছে এজন্য হাজার হাজার ভণ্ডের দরবারে এখন আর মানুষ যায় না গরু ছাগল ছাড়া এবার আমি গিয়েছিলাম ফরিদপুরে আল্লাহর ওলি দরবারে যে দেখি না গত বছরের চার ভাগের এক ভাগ মানুষ আমার মনে হয় এভাবে যদি এই দেশের মানুষ ইসলাম বসে পড়ে কি করে পড়ে জোরে বলেন কি করে পড়ে যদি এভাবে ইসলাম বসতে থাকে এ দেশে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে কাচ্ছে ওদের ব্যবসায় লাল বাতি জ্বলবে এই জন্য তো ওদের এত রাগ ইসলাম এই দুনিয়ায় আসার পর থেকেই তিন শ্রেণীর মানুষ চেষ্টা চালিয়েছে দাবিয়ে রাখার জন্য প্রথম নম্বরে ওই পৃথিবীর যারা অবৈধ শাসক গোষ্ঠী তারা দ্বিতীয় নম্বরে ওই দেশের যারা ধনিক শ্রেণী ইসলামের কথা মানতে গেলে যাকাত দেওয়া লাগে ইসলামের কথা মানতে গেলে ফেতরা দেওয়া লাগে ইসলামের কথা মানতে গেলে সমান সমান করা লাগে কেউ 50 তলা কেউ গাছ তলা এটা ইসলাম মানে না ওই তখন ওই ধনিক শ্রেণীর মানুষেরা বিরোধিতা করিস তিন নম্বরে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে খায় পীর ফকিরের নাম নিয়ে যারা অবৈধ ব্যবসা চালায় এরা এই তিন শ্রেণীর মানুষ আজ পৃথিবীতে ইসলাম দাবিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে আর বাংলাদেশের সবচাইতে বেশি চেষ্টা চালাচ্ছে এই ভণ্ড পীরেরা আর এদের কথাগুলো যখন এখন জন এই এলাকায় যখন নেই বলত আছে আমিও জানি ভাই সুতরাং আপনাকে সাবধান করছে আপনি সাবধান হন অশিক্ষিত মানুষগুলোকে আপনি ভুল ভাল বুঝিয়ে এইভাবেই করিয়ে যাচ্ছেন হাজারো কলব পরিষ্কারের নাম নিয়ে আপনি এই যে এমন কলব পরিষ্কার করছেন শুধু বুক ব্যথা হয় আমি সেদিন আলমডাঙ্গা শহরে বলেছিলাম না কলব যে জায়গায় আছে ওইটা পরিষ্কার করেন তখন আপনি আর তাফসীর মাহফিলে বাধা দিতে আসবেন না আপনার যদি এইটা পরিষ্কার থাকে কোনোদিন আপনি বাধা দেবেন না তাফসীর মাহফিলে কথা বলেন না কেন
আর আপনি যদি এটা পরিষ্কার থাকে আপনি আরো বাধা দেবেন কারণ এটাও পরিষ্কার আমার আল্লাহর জাতি নাম কি জিকির করতে হলে কি হু হু না পূর্ণাঙ্গ আমি সবাই বলেন পূর্ণাঙ্গ নাকি পূর্ণাঙ্গ শব্দটি আল্লাহ কোরআনে দিয়েছেন আল্লাহ কোন মানুষ যখন মনের ভেতরে দুঃখ বেদনা ভারাক্রান্ত মন নিয়ে গভীর রজনীতে একবার বলে আল্লাহ আমার আল্লাহ পাক বলেন বান্দার ওই মুখের দিকে আমি তখন তাকিয়ে থাকি আল্লাহর নামকে আপনি শুদ্ধ করে যদি জীবনে একবার উচ্চারণ করতে পারেন আমার মনে হয় আল্লাহ আপনাকে মাফ করে দেবে হাদিসের ভেতরে পড়েছি এক হিন্দু এক মুশরিক প্রতিদিন দেবতার পূজা করত পাথরের পূজা বানিয়ে পূজা করেছে নাম দিয়েছে তার সামাদ কি এই সামাদ সামাদ বলে প্রতিদিন সকাল আর বিকাল তার কাছে দুধ দেয় কলা দেয় পূজা করে 22 বছর পার হয়ে গেল হঠাৎ একদিন তার মুখটা গোল হয়ে বেরিয়ে গেছে সামাদ সঙ্গে সঙ্গে আল্লাহর ওস থেকে জবাব দিয়ে দিয়েছেন বান্দা আমারে ডাকো কেন ফেরেশতারা বলছে রব্বুল আলামিন ওনা ফরমান তোমারে ডাকে না ও ডাকে ওর দেবতারে ওই এতদিন সামাদ সামাদ বলতে বলতে আজকে সিন সোয়াদ দিয়ে সামাদ বেরিয়ে গেছে আল্লাহ পাক বলেন ফেরেশতারা আজ 22 বছর আমার বান্দার মুখের দিকে আমি তাকিয়ে আছি কখন শুদ্ধ করে আমি আল্লাহর নামটা উচ্চারণ করে ও আজকে যখন আমাকে ডেকেছে আমি ডাকের সাড়া দিয়ে দিয়েছি ও যদি মন থেকে এভাবে আমি আল্লাহকে ডাকতে পারি আমি আল্লাহর 22 বছরের অপরাধই মাফ করে দেব এই যে শুদ্ধভাবে ডাকা লাগবে আল্লাহকে কথা বুঝতেছেন আর জোরে বলেন কে কি বলে ওটা ইসলাম না দেখা লাগবে আল্লাহ কি বলেছে রাসূল কি করেছে আল্লাহ পাক এবার ক্ষমতার গুলোর বর্ণনা দিচ্ছেন কয়টা বললাম আল্লাহর প্রথম নাম্বার ক্ষমতা এবার আরম্ভ হয়ে গেল শুনতেছেন লা ইলাহা ইল্লাহু বা ইল্লাল্লাহ ইল্লাহু মানে ইল্লাল্লাহ আল্লাহ পাক বলেন আমি বাদে কোনো মাবুদ নাই জবান খুলে বলে মাবুদ নাই এখন মাবুদ কাকে বলে মাবুদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ইবাদত পাওয়ার যোগ্য এই পৃথিবীতে ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ বাদে কেউ নেই কথা বলা লাগবে এইজন আমার আল্লাহ যে রায় দেবে ও রায় বান্দার জন্য মেনে নেওয়া ফরজ কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া মানে এবং কসম মানে সাফাই সালা করার সিদ্ধান্ত নেওয়া রায় দেওয়া কসম মানে রায় দেওয়া চলে বলে এই জবান করেন না কেন কসম মানে রায় বাংলাদেশে কয় প্রকার এই যে অ্যাডভোকেট বসে আছে রায় এই বাংলাদেশে প্রধানত দুই প্রকার হয় চুয়াডাঙ্গার জজ কোর্ট থেকে একটা রায় হবে এই জজ কোর্টের রায় আবার দুই প্রকার একটা জজ কোর্টের রায় একটা ম্যাজিস্ট্রেট কোর্টের রায় এখান থেকে আবার ঢাকাতে যাবেন ওখানে আছে সুপ্রিম কোর্টের রায় ওখানে আবার আরেকটা বেঞ্চ আছে সেটা হাই কোর্টের রায় এর রায় হচ্ছে চার প্রকার জজ কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট হাই কোর্ট আর সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের উপরে যেহেতু আর কোর্ট এই বাংলাদেশে আরো জোরে বলা লাগবে সুতরাং একবার বাংলার প্রধান বিচারপতি যিনি আছেন সুপ্রিম কোর্টে উনি যদি কোন রায় আপনার বিরুদ্ধে দিয়ে দেয় ওই রায় শুধু আপনি না এই দেশের 16 কোটি জনগণ মেনে নিতে বাধ্য কথা বলা লাগবে যদি বলেন না আমরা এই রায় মানি না যে বলবে মানি না তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে এমনকি দেশ থেকে তাড়িয়েও দিতে পারে জেলখানায়ও দিতে পারে যেহেতু বাংলার প্রধান বিচারপতির উপরে আর কোনো বিচারপতি দেশে নেই সুপ্রিম কোর্ট থেকে কোনো আদেশ আসলে আপনাকে মেনে নেওয়া লাগবে নাই তো জেলখানা অথবা দেশ থেকে তাড়িয়ে দেবে আমার আল্লাহ পাক
আমার মাঝে মাঝে আয়াতের দিকে তাকালে মনে হচ্ছে বাংলার প্রধান বিচারপতির চাইতে একটু ক্ষমতা তার কম। তিনি যদি কোন বিষয়ে একবার রায় দেয় তাহলে শুধুমাত্র আপনি আমি না, এরকম রাষ্ট্র এখন দুনিয়ায় আছে কমপক্ষে 228টা। কয়টা? এই 228টা রাষ্ট্রে যত মানুষ আছে, যত সৃষ্টি আছে, সবাই তার আইন রায় মেনে নিতে বাধ্য। যদি বলে আমি মানি না, দেশের রায় যদি না মানেন আপনার যেমন জেলখানা অথবা দেশ থেকে তাড়িয়ে দেবে, আল্লাহর রায় যদি কেউ মেনে না নেয় তার জন্য আমার আল্লাহর জেলখানা আছে, তার নাম জাহান্নাম। আরো জোরে বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাতুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفزوا لا تنفزون الا بسلطان جبان خلي مرن فبأي آلاء ربكما تكذبان جربنا الله اكبر সূরা রহমানের 33 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন হে পৃথিবীর জিন আর মানুষেরা, পৃথিবী বলতে শুধুমাত্র এই যে এই পৃথিবী দেখতে পাচ্ছেন এটা না, এরকম পৃথিবী আল্লাহ বানিয়েছেন সাতটা। কয়টা? আরো জোরে বলা লাগবে। আমাদের এই পৃথিবী চালাতে আমার আল্লাহর সূর্য লাগে একটা, চন্দ্র লাগে একটা, চাঁদ কয়টা পৃথিবীর? এরকম পৃথিবী আছে সাতটা, সেখানেও আল্লাহর সৃষ্টি আছে, সেখানেও আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। এতনাজ্জালুল আমর বাইনা হুন্না, এই প্রত্যেকটা সাত তবক আসমান আর জমিনে এরকম সৃষ্টি আছে, সেখানে আল্লাহর বিধান বিধিবিধান আল্লাহ সেখানে নাজিল করছে। হ্যাঁ, সেখানে হয়তো আমাদের মতো আমির হামজা ডন ভাই নেই, কিন্তু অন্য ভাই আছে, সেখানে আল্লাহর গণগান হচ্ছে না হচ্ছে না। আমাদের এই পৃথিবী চালাতে আল্লাহর চাঁদ লাগে কয়টা? বৃহস্পতি নামে যে গ্রহ আছে ওই গ্রহ চালাতে চাঁদ লাগে 16টা, প্লুটো নামে যে গ্রহ আছে ওটা চালাতে চাঁদ লাগে 42টা। আর ডাঙ্গাবাসী, কেমন জগৎ আল্লাহ বানিয়েছেন যে একটা পৃথিবী চালাতে 42টা চাঁদ লাগে, তার মানে ওটা বাংলায় পৃথিবীর চাইতে 42 ডবল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আদেশ যদি তোমার ভালো না লাগে আমার আসমানের নিচে জমিনের উপর থেকে চলে যা, কোথায় যাবি যেখানে যাবি ওই জায়গা কার? আরো জোরে বলেন কার? সুতরাং যাওয়ার কোন জায়গা আপনার নেই, আছে তাই আপনাকে এই মুহূর্তে মেনে নেওয়া লাগবে আল্লাহর রায়। রায় কি? আল্লাহ বাদে ইবাদত পাওয়ার যোগ্যতা কারো? এখন যদি আল্লাহ বাদে কারো ইবাদত আপনি করেন তাহলে আপনি এই আয়াতটার ক্ষমতা প্রথমটা বিশ্বাস করেন না, শুধু মুখে উচ্চারণ করে শেষ করে দিলেন। অনেকে প্রথমে শোনার পরে মনে করেছিল যাক মরণের আযাব আর হবে না, নামাজের পরে একবার পড়ে নেব, আল্লাহু লা ইলাহা ইল্লাহু না। আপনার ক্ষমতা বিশ্বাস করা লাগবে এবং কাজে দেখানো লাগবে যে আমি আল্লাহ বাদে কারো ইবাদত করি না। এইটাই তো এই দেশে এখন হচ্ছে, কথা বলেন না কেন? দুই নম্বরে আমার আল্লাহর ক্ষমতা হচ্ছে আল হাই, আল এই যে আল হাইয়ুম, তিনি চিরঞ্জীব, এটা কোন দেবতার নামের ক্ষেত্রে আপনি লাগাতে পারবেন না। তিন নম্বর ক্ষমতা আল্লাহ পাক বলেন আল কাইয়ুম, আমি চিরস্থায়ী, এইটাও কারো নামের সাথে মানায় না। আমরা দেখি সকালবেলা ওরা বানায় নিজের হাতে, বিকালবেলা মুখে লাঠি দিয়ে ডুবিয়ে দেয়। কথা বলা লাগবে ভাই, আমার আল্লাহ পাকের ক্ষমতা, তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব, তিনি আগেও ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও থাকবেন। কিন্তু আমরা যারা আল্লাহর এই ক্ষমতাকে দখল করে বলি না আমরা আছি, আপনি হয়তো আগে ছিলেন না এখন আছেন সামনে থাকবেন না, তাহলে আপনার নামের সাথে আল হাই মানাই না, আল কাইয়ুম, এই ক্ষমতা শুধুমাত্র কার?
চার নাম্বারে আল্লাহর ক্ষমতা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ পাক বলেন আমি কিন্তু ঘুমাই না ঘুমের তন্দ্রা পর্যন্ত আমার আসে না এটা দুনিয়ার অন্য কারো ক্ষেত্রে মানায় না যত বড় সত্তা হোক শক্তিশালী হোক ঘুম ওর আসবে এমনকি তিন দিনের বেশি যদি মানুষ ঘুমাতে না পারে একাধারে তাহলে ওর মাথার যে সেলগুলো আছে কোষগুলো আছে রগগুলো আছে ওগুলো দুর্বল হয়ে যায় বিজ্ঞান এখন প্রমাণ দিচ্ছে আমাদের এই মাথা থেকে শুরু করে চোখ পর্যন্ত 170,000 চিকন চিকন সূক্ষ্ম রগ আছে 170,000 অজালনা নাওমাকুম সুবাতান মানুষ যখন রাতের বেলা ঘুমিয়ে যায় তখন ওই রগগুলো আমার আল্লাহ সতেজ করে দেয় যদি ঘুম বন্ধ হয়ে যায় আপনার এই রগগুলো আকেজ হয়ে যাবে দুর্বল হয়ে যাবে সকাল বেলা আপনি এমনিতেই পাগল হয়ে যাবেন মানুষের এই মাথা থেকে চোখ পর্যন্ত যে রগ আছে তার বাস্তব আমার ইমামের মোবাইলটা এর ভেতরে আমি সব দেখতে পাই এখানে চামড়া আপনি শুলে ফেলেন দেখবেন শুধু রগ পাবেন বিজ্ঞান জানিয়েছে 170,000 রগের একটাও যদি আল্লাহ দুর্বল করে দেয় অকেজ করে দেয় তুমি পাগল হয়ে যাবে আর কথা ঠিকভাবে বলতে পারবে না গোগা গোগা শব্দ হবে আমার তো মাঝে মাঝে মনে হয় আল্লাহ যদি মানুষকে ধরতে যায় কিচ্ছু লাগবে না শুধু একটা রগ ঢিল করে দেবে তখন আর এই চুয়াডাঙ্গা কুষ্টিয়ায় জায়গা হবে না পাঠানো লাগবে আপনি যত বড় সালমন হন আপনাকে কিন্তু চুয়াডাঙ্গায় রাখবে না একটা রগ শুধু আল্লাহ অকেজ করে দেবে বলবে যা আপনায় যা হেমায়েত পুরে আল্লাহ বোঝাতে দিয়েছে আমি ঘুমাই না কি করি আমি দেখি অমা কন্যা আনিল খলকি গাফিলিন আমার কোন সৃষ্টি সম্পর্কে আমি গাফেল না সব আমি আল্লাহর নজরের সামনে তার মানে আয়াতুল কুরসি যারা পড়বে বিশ্বাস নিয়ে পড়া লাগবে যে আমি কিন্তু আমার মালিকের সামনে দিনের বেলা হয়তো অনেকের সামনে কিছু করি না কিন্তু রাতে অনেক কিছু করি রাতের বেলায়ও দেখেন কে হ্যাঁ জোরে বলেন দেখেন কে এই বিশ্বাস যদি মানুষের ভেতরে জন্ম হয় আয়াতুল কুরসি পড়ার মাধ্যমে এই বাংলাদেশ পাহাড় দেওয়ার জন্য র‍্যাপ লাগবে না সীতা লাগবে না কোবরা লাগবে না এমনি ভালো হয়ে যাবে শুধু আয়াতুল কুরসির আমল দরকার এই আমলই তো বাংলাদেশে হচ্ছে চামড়ার মুখ একবারে এক মিনিটে পরে ফেলে পাঁচ নম্বর আল্লাহর ক্ষমতা মান দাল্লাযি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জমিনে যা আছে সব কিছুর আসল মালিক কিন্তু আল্লাহ আর জোরে বলা লাগবে কে এই কথা কেন বললাম আপনি আছেন ময়দানে আল্লাহ পাক আপনাকে জানাতে চায় বান্দা আসমান জমিনে যা আছে ঘোষ বিলা নাকি যেন আলমডাঙ্গা থানার ভেতরে না আমার একটা আলোচনা আছে ওখানে ঘোষ বিলা 25 তারিখে দেখি আল্লাহ অলিরা কি করে আর 11 তারিখে মার্চ মাসের হার্দি কলেজে দেখবো এই দুইটাই আছে ইনশাল্লাহ আসবে সবাই মিলে আমরা ওখানে আলাদা বিষয়ের উপরে কথা বলবো খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন রোজ 24 এনজয় দ্য হোলি কোরআন